হ্যালো আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি আজকে করে দেখাচ্ছি বিয়েবাড়ি শাহি চিকেন রোস্ট রেসিপিটি দেখার পূর্বে সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সাথে থাকা বেল আইকন ক্লিক করার এতে আমি যখন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নায় দেখিনি কী কী লাগছে আমি এখানে কাজু বাদাম নিয়েছি এটার একটা পেস্ট তৈরি করে নেব আর এখানে এলাচি দারচিনি গোলমরিচ আর নিয়েছি একটা জয়ফলের চার ভাগের এক ভাগ আর জয় ত্রেছি সামান্য এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব এখন আমি সব মশলাগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছি আমি প্রথমে কাপের মতো টক এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই চে চামচ পরিমাণ আর আদা রসুন বাটা দিয়েছি এক চামচ করে এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ আর জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আর কাজু বাদামের পেস্ট এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মেশানো শেষ হলে আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি চারটা চিকেনের রান নিয়েছি এটা একটু চাকু দিয়ে কেচে আর গরম পানিতে পাঁচ মিনিটের মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি আমি একটি প্যানে তেল দিয়ে নিলাম আগে তেলটা গরম হয়ে আসছে এখন এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পর এক দু এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব যখন অল্প অল্প হালকা একটু লালচে কালার হয়ে আসবে তখন আমি উলটিয়ে দেব খুব বেশি পরিমাণে ভাজতে যাবেন না তাহলে এটা শক্ত হয়ে যেতে পারে যেহেতু এটা দেশি মুরগি এক সাইড হয়ে গেছে এখন আর এক সাইড হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে রাখছি এবার আমি আর একটা প্যানে যে বাকি তেলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো এলাচ দুইটা আর দারচিনি দিয়েছি এক টুকরার মতো এক থেকে দুই মিনিট নেড়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপের মতো পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে বেস্তার মতো করে ভেজে নিতে হবে ঠিক এরকম বেরস্তার মতো আমার ভাজা শেষ হয়ে গেছে এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর বাটির গায়ে যে অল্প অল্প মশলা থাকবে সেটা পানি দিয়ে একটু ধুয়ে রাখবো ওই পানিটি পরে দিয়ে দেব এখন একটু নেড়ে চেড়ে এক দুই মিনিট পরে আমি সেই পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব এক চা চামচের মতো ঘি এরপরে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যখন তেলটা উপরে উঠে আসবে তখন মশলাটা কষানো শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন মশলা কষানো শেষ এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঠেকে দেব দুই থেকে তিন মিনিট পর ফিরে আসবো থেকে মিনিট পরে ফিরে আসলাম পানিটা অনেকটা শুকিয়ে গেছে এখন আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এর ভিতরে পানি দিয়ে দেব এক কাপের মতো এই পানিটা দিয়ে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা এই গুঁড়া দুধটা দিয়েই রোস্টটা সেদ্ধ করে নেব এবারে আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি দুইশ চামচের মতো চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন একটা বলক এসে যাবে তখন আমি কয়েকটা কাঁচামরিচ একটু উপর থেকে চিড়ে চিড়ে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর মিডিয়াম আছে রান্না করবেন আর ঠিক এই রকম পর্যায়ে আসলে দিয়ে দিচ্ছি গোলাপ জল সাত ফোটার মতো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এই ঘিটাই মূলত একটা শাহি ফ্লেভার ছড়াবে এবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এক থেকে দুই মিনিট পর ফিরে আসছি হয়ে গেল আমার শাহি চিকেন রোস্ট এখন আমি উঠিয়ে একটু দেখাচ্ছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ